বন্দেহং ত্রিপুরাশ্রীয়ুত পদপঙ্গুলং শ্রীগুরাং বৈষ্ণবাংশ ত্রিরূপং সাক্রজাতং সহগণ রঘুনাথং সুতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনু সহগণ ললিতা সংসারোদাবানলোক বন্দে গুরৌ শ্রীচরণারবৃন্দ यस्यो प्रसाद श्री भगवत प्रसाद यस्या प्रसाद अनुगति कूतोपि धायं तुमं कष्ट यशस्त्री संध्यां वंदे गुरौ श्री चरणारो वृंदं गुरवे गौरचंद्राय राधिका वैतदालिने কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ ব্রহ্মামূলম মধ্যাচার্য যজ্ঞ মধ্যমা অসমাদয়াচার্য পর্যন্তা বন্দে গুরু পরম্পরা অনার্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ তলৌ সমর্পয়তো সোন্নতো উজ্জ্বলো রসাংশ ভক্তিপ্রিয় হরিপুরতো সুন্দরো দূতি স্বদারিদয় স্কন্দরে পুরতো শ্রী শচিনন্দনম তুমস্তুং চৈতন্যাকৃতিমতি বিমর্যা পরমাদ্ভুতয়ৌদার্যপরয়ং ব্রজপতি কুমারং রসয়তুং বিশুদ্ধ্য সপে মনমাদ মধুর প্রিয় সুলহরি প্রদাতু চরণেভ্য পরপদ নপতি উপপ্রকটম আনন্দলীলাময় বিগ্রহায় দিব্য হিমাভ্য সবিসুন্দরায় তসময়ে মহাপ্রেমরস প্রদায়তে চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে নমস্তে ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রয়তে নমো নমঃ ওম বরাহাবিরাভিরামং মৃগমদতিলকং কুন্দলাক্রমণ্ডং পঞ্চাংশং কুম্ভকণ্ঠং স্মিতশুভমুখং সাধরে ন্যাস্তবেণুং শ্যামং শঙ্কং ত্রিভঙ্গম রবিকরবসন ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনয়ুবতিষ্ঠ শতাবৃত নমো ব্রহ্মগোপালদেশম নমো নলিননেত্রায় বেণুবাদ্য বিনোদিনে শ্রীরাধায় হরসুধাপানে শালিনে বনমালিনে নমো পঙ্কজনেত্রায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনাভায় গোবিন্দায় নমো রাসলস বিগ্রহমরাধিকা ললিতা পরিবেষ্টিত মাধব পণ্ডিত প্রাণবল্লভ রাধাকান্ত সদা ভজিমহ
শ্রী রাধা রাধেশ্বরী রম্মা স্বর্ণ কুণ্ডল ভূষিতা নীল বস্ত্র পরিধানাম দেবী নমামি শ্রীহরি প্রিয়ে গৌর চরণ মনোহরস্য কান্তি দেহম তাম্বুল সেবা প্রদয়ে দেবী ললিতা দেব্যই নম নম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্বৈ নম নম জয় রূপনাথম ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশায় অভীষ্ট পুরন এই ছয় গোসাই যার মিতার দাস তা সবার উপদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্তা শনে দাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ মধু স্নেহম সমাযুক্তম প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনের আচরতম বন্দে শ্রীমধু পণ্ডিতম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেব্য নমস্কৃত ধর্মান ভক্ষে সনাতনা বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুবৈব চ পতিতাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৈষ্ণবমাত্রিজনেরিয়ামি করি নমস্কার সবে চরণধূলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু প্রমানন্দ সুতানাথ নিদায় গৌর হরি বল শ্রী গুরু প্রমানন্দ সুতানাথ নিদায় গৌর হরি বল শ্রী গুরু প্রমানন্দ সুতানাথ নিদায় গৌর হরি বল নারায়ণ নমস্কৃত্য নরক চৈব নরোত্তম স্নিগ্ধায়তি সুমধুর প্রেম জলদারো ভজস্বাপদাম্বজো দ্বিতীয় সমীতে সর্বৈবাবতীর্ণা আপু পূর্বাবধীতরো মহাপ্রেম পিয়সু জগতাদ্ভুত হে মগৌরে কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা ধর্ম গণ্য প্রবদানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপাস্বাদন আমরা গৌর গুণকৃপায় করে চলেছি তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন, হেমবর্ণ শ্রীহরি যখন জগতে অদ্ভুত নিজের প্রেম বিতরণ করিলেন, ব্রজের দাসগণ সখাগণ ব্রজের উন্নত উজ্জ্বল রসমস্যময়ী প্রেয়সীগণ সকলে তাঁর চরণ কমলদয়
হইয়া পূর্ব হইতেও অধিকতর প্রেম প্রিয় সুমাধুরীর আস্বাদন করিয়াছিলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দরীর সভাসদ গৌরীর পারিষদ বৃন্দদের উন্মোচন পূর্ব শ্লোক থেকে বিবাদ শুরু করেছেন। পূর্ব শ্লোকে তিনি বলেছেন, হলধর শঙ্কর্ষণ মহাদেব নারদ প্রমুখ দেবগণ যারা পূর্বাবতারে কৃষ্ণলীলায় পারিষদ রূপে অবতীর্ণ হয়েছেন, কেউ প্রকটে কেউ অপ্রকটে কেউ পরোক্ষ কেউ প্রত্যক্ষ রূপে ভগবৎ সমীপে আগমন করেছেন, তারা প্রত্যেকেই গৌর পারিষদ রূপে জগতে প্রকাশিত হয়েছেন। শ্রী গৌরাঙ্গের সঙ্গীবনে নিত্য সিদ্ধ পরিমাণে তার হয় ব্রজভূমি বাস। চিন্তন করুন, দাস ঠাকুর প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর তার বন্দনায় এই যে পদটি রচনা করলেন, একটির সঙ্গে একটি পূর্বপক্ষের সঙ্গে পরপক্ষের যদি মিল থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু পূর্বপক্ষের সঙ্গে পরপক্ষের যদি মিল না হয় তাহলে তো যুক্তিটি পরিপূর্ণ হল না, কাব্য ছন্দটি ঠিকঠাক হল না, একে পূর্ব পক্ষ পরপক্ষের বিরুদ্ধাচারণ দোষের মধ্যে রূপণ করা হবে। যে বিরুদ্ধ মতি দোষ কেশব কাশ্মীরের মতো মহাপণ্ডিতের কাব্যের মধ্যে ছিল, শঙ্কর ভবানী ভরতম গঙ্গা, ভবানীর দ্বারা ভর্তন, যিনি ভবানীর দ্বারা ভর্তিত হন সেই শিব ও শিখর মৌলি, সেই শিবের মস্তকে যিনি স্থাপিত। এই ভবানী ভর্তন শব্দটি গৌরসুন্দর ধরেছিলেন, ছটি দোষ শ্লোকের মধ্যে নিরূপণ হয়েছিল, তার মধ্যে অন্যান্য দোষগুলি পরোক্ষ হলেও এটি প্রত্যক্ষ দোষ বিভ্রমিত ভবানী ভর্তুম। ভবানী ভর্তুম শব্দের অর্থ ভবানী যাকে ভরণ পোষণ করেন, ভবানী শব্দের অর্থ দেবী পার্বতী শক্তি মা দুর্গা। এবার এখানে বলা হচ্ছে ভবানী ভর্তুম শিখর মঙ্গলী, ভবানী ভর্তুম মানে ভবানী ভর্তুম মানে শিব, তার শিখর, শিখর মানে জটা, আর মৌলি শব্দের অর্থ চূড়া, জটার উপর চূড়ার ন্যায় যে গঙ্গা দেবী অবস্থিত। এবার ভবানী ভর্তুম শব্দের অর্থ শিব, কিন্তু ভবানী ভর্তুমের যদি ব্যাস বাক্য করা হয় ভবানী যস্য ভরণ পোষণম কারিণী অতব ভবানী ভর্তুম, স্বয়ং দেবী দুর্গা যাকে ভরণ পোষণ করেন তিনি ভবানীর দ্বারা ভর্তিত হন বলে তাকে ভবানী ভর্তুম বলে। এবার শাস্ত্রানুসারে পতি পত্নীকে ভরণ পোষণ করবে না পত্নী পতিকে ভরণ পোষণ করবে? শাস্ত্রানুসারে তো পতিনী কর্তব্য ও পত্নী ভরণ পোষণ করা। এখানে তিনি মহাদেবকে পার্বতীর দ্বারা ভরিত হন এই রূপে বর্ণনা করলেন, বিরুদ্ধমতি হয়ে গেল। সেই রূপে শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ পরিমাণে তার হয় ব্রজভূমি নিবাস, সেটাই ব্রজেন্দ্র সুত পাশ, আর শ্রী গৌরমণ্ডল ভূমি সেবাজানে নিত্যমণি তার হয় ব্রজভূমি। শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে গৌর পার্ষদ বন্দের এই গৌরাঙ্গ পার্ষদ বৃন্দদের
নিত্য সিদ্ধ পরিমাণে প্রত্যেকটা পদ আস্বাদ। যেমন শ্রীমদ ভাগবতের প্রত্যেক শ্লোকের মধ্যে রস নিরূপিত হইয়াছে, কেমন নিরূপণ কি, যেমন রসগোল্লা ভিতরে রস আছে, আবার রসগোল্লা কি যে পাত্রে আছে তাতেও রস আছে, যাতে রস আছে তার মধ্যে থেকে রসগোল্লাকে বার করা হলো, এবার তো আর রস থাকবে না, বললো না ভিতরে আছে, টিপলেই হলো। সেইরূপে শ্রীমদ ভাগবতের রসভাণ্ডার স্বরূপ ভাগবত, তার মধ্যে যে শ্লোকগুলি, সেই শ্লোকগুলির মধ্যেও এক একটা শ্লোকে এক একটা রসের ভাণ্ডার লুকিয়েছে। সেই রসটি যারা আস্বাদন করতে সক্ষম তারা সেখান থেকে রসটিকে মন্থন করে আমাদের সামনে এসে প্রস্তুত করেন। এই কারণে সাবধান বাণী পূর্বক শ্রীমদ ভাগবতের মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকের একবারে অন্তিমে গিয়ে ব্যাসদেব বললেন, ভাগবত তারা শুনবে জানো, নিগম কল্পতরু গলিত ফলম সুখমুপদ্রব সংযুক্তাশ্রিতম পিবত ভাগবত রসমালয়ম। এই ভাগবত কি? রসমালয়ম, রসের আলয়, রসভাণ্ডার। শুনবে তারা, পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। যারা ভাবুক, যাদের হৃদয়ে ভাবের সিঞ্চন হয়েছে, আর যাদের হৃদয়ে রস সিঞ্চন হয়েছে, রস অর্থে আনন্দ, আনন্দ অর্থে প্রেম, প্রেম অর্থে গোবিন্দ, যারা সিদ্ধ হয়েছেন, শুদ্ধ হয়েছেন, মুক্ত হয়েছেন, তারা পরিকথা শুনবেন। যারা পরিভোজন করছেন ভাবুক, অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কোনো একটি ভাব তাদের অন্তঃকরণে এসে স্থিত হয়েছে, তারা হরিকথা শুনবেন। তাহলে আমরা কি শুনব না? বললেন, না, তোমরাও শুনবে, কিন্তু তারা অবশ্যই শুনবে। কেমন? একটা আম গাছে প্রচুর আম ধরেছে, এবার আম গাছে আম ধরেছে, ঝড়ের হাওয়া দিচ্ছে, আম পড়ে যাচ্ছে, কাঁচা আম ছোট ছোট, মালিক সেগুলোকে তুলছে, যদি কেউ চাকরি করছে আম চুর করে, যদি কেউ আচার করে করছে, না হলে ফেলে দিচ্ছে, মালিকের অত খেয়াল নাই। কিন্তু ওই কাঁচা আমের মধ্যে যেগুলো একটু পাতা শুরু হয়েছে, একবারে পরিপক্কিত হয়ে গেছে, সেই আমগুলো যদি ঝড় থেকে পড়ে যায়, ঝড় হলেও মালিক ঝড়কে দু একটা করে আম তুলতে যায়। কেন বললো, ওগুলো পড়ে গেলেই তো ফেটে যায়, নষ্ট হয়ে যাবে, ওগুলো তো আর টক নাই, ওগুলো মিষ্ট হয়ে যায়, ওগুলি যত্ন করা দরকার। কাঁচা আম বাইরে রাখলেও হবে, পচে গেলেও গায়ে লাগবে না, কিন্তু পাকা আম যত্ন করে রাখবে। সেইরূপে যাদের অন্তঃকরণটা এখনো বিষয়ে কাঁচা, তারা কৃষ্ণ কথা শুনে হৃদয়টাকে প্রেমের জন্য তৈরি করবে, আর যাদের হৃদয়টা পাকা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ওই পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, তারা অবশ্য কর্তব্য হিসেবে হরিকথা শুনবেন। ভগবত ভজন করতে গেলে কৃষ্ণ কথা শুনতেই হবে, না হলে অন্তঃকরণের ভক্তিটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। নামকে পোষণ করতে গেলে, পুষ্ট করতে গেলে এই কৃষ্ণ কথাটি বাড়ি দ্বারা নামকে সিঞ্চন করতে হবে। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পান ভক্তিলতার বীজ, সেই বীজ গুরু কৃষ্ণ রূপে করেন রোপণ। কৃষ্ণ কথা অমৃত জলে করো বীজের সিঞ্চন, এই যে নামকে শ্রী গুরুদেব দিলেন, এই নামকে পোষণ করার জন্য ভগবান কথা রূপে অবতীর্ণ হয়েছেন। এই কৃষ্ণ কথার দ্বারা হৃদয়ের ভক্তিকে বৃদ্ধি করানো হয়।
যেমন শ্রীমদ ভাগবতের প্রত্যেক শ্লোকের প্রত্যেক পদে প্রত্যেক পদের মধ্যে রসমানটা লুকিয়ে আছে। এক একটি শ্লোক নিয়ে সারা জীবন করলেও শেষ হবে, তেমনি পদকর্তাদের প্রত্যেকের পদের মধ্যেও রস লুকিয়ে আছে। দাস ঠাকুর লিখছেন পদটি, বললেন শ্রী গৌরাঙ্গের সঙ্গীবনে নিত্য সিদ্ধ পরিমাণে, এখানে জানে দিলেও ছন্দ পতন হতো না, ছন্দ একই থাকত। জানে আর মানে অলঙ্কার যুক্ত শব্দ অনুযায়ী একই ছন্দের একই করতে, যেখানে জানে লেখা হচ্ছে সেইখানে মানে লিখলেও যা হবে, আবার যেখানে মানে লেখা হচ্ছে সেখানে জানে লিখলেও তাই, পদের ছন্দের কোনো পতন হবে না। কিন্তু জানে লিখলেন না, লিখলেন মানে, মানে লিখলেন কেন বললো, জেনে লাভ নাই মেনে লাভ। গুরুদেব শাস্ত্রবাক্য বললেন তুমি জানলে, জেনে কোনো লাভ নাই। কেন লাভ নাই, জেনে কি হবে, যদি জেনে মানতে পারো তবে লাভ হবে, না হলে ডাক্তারবাবুর সঙ্গে খুব তারে কথা বললে গল্প করলে ডাক্তারবাবু ওষুধপত্র দিলেন, তুমি সব জানলে এটা এই সময় খেতে হয়, এটা এরপর, এটা এরপর, ওটা তারপর, জেনে বাড়ি চলে এলে খেলে না, রোগ থাকবে। তেমনি সদ্গুরুদেব সাধুগণ মহাত্মাগণ বৈষ্ণবগণ তাঁদের গলার আওয়াজ বলতে বলতে গলা চিড়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, শুনলাম শুনে মারলাম না, তাহলে বলতো তাহলে আমার কোনো লাভ হলো না। তাই গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ পরিমাণে, শ্রীপ্রভুর গৌরসুন্দরের যারা সঙ্গী যারা পারিষদ তাদের নিত্যসিদ্ধ করে মানতে, কেমন মানতে হবে, যেমন সিদ্ধ মহাত্মাদের কাছে আমরা ছুটি, সাধকদের কাছে যাই। কোন সাধক যদি চমৎকার তার কোন অলৌকিকতার ক্ষমতা প্রাপ্ত করে, সেই অলৌকিকতার ক্ষমতার প্রাপ্তির ফলে আমরা ভাবি অমুকজনার কাছে যাবো, খুব নাম শুনেছি, তার কাছে গেলে এই কাজটা আমার হয়ে যাবে। এই হয়ে যাবে বিশ্বাসটা হলো কি করে, বিশ্বাসটা হলো এই করে, তার কিছু কথা শুনেছি লোকের মাধ্যমে, ওই সাধকের প্রতি যেমন আমাদের বিশ্বাস হলো, শ্রী গৌর পার্ষদদের প্রতিও ওই রকম বিশ্বাস হতে হবে। যে কর্মটা হচ্ছে না, যে কর্মটা কোনোভাবেই করতে পারছি না, শ্রী গৌর সুন্দরকে সে নিবেদন তো করবেনই, জানাবেনই, তার সঙ্গে সঙ্গে ওই গৌর পার্ষদদের জানাতে হবে, কারণ তারা কৃপা করে গৌর সুন্দরের সামনে গিয়ে আবেদন পত্রটি রাখবেন, তবে তো প্রভু সেটা গ্রহণ করবেন। তাই শ্রী গৌরাঙ্গের সঙ্গীজনে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পায়, সে ব্রজেন্দ্র সুত পাশে যায়। কেমন করে যায় জানেন, গৌর সুন্দরের সঙ্গীরা তাকে হাতে ধরে নিয়ে যান, গৌর সুন্দরের সঙ্গীরা তাকে হাতে ধরে নিয়ে যান, গৌরহরির কাছে নিয়ে যান। গৌরহরির কাছে গেলাম মানেই তো ব্রজেন্দ্র সুতের কাছে গেলাম, তো অভিন্ন দত্ত। ব্রজেন্দ্র নন্দন ছিল যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতা, অভিন্ন রসের আস্বাদন কলিযুগ উপযোগী করে একেবারে সহজ সাধ্য করে সহজ সুলভ করে আমাদের নিকটে প্রয়োগ করবেন, আমাদের নিকটে পরিবেশন করবেন। তুমি করুণা সিন্ধু করুণাবান দীনবন্ধু গোবিন্দ, তিনি গৌর হরি হয়ে এসেছেন। কেন এসেছেন, যেটা ব্রজগোপীরা তপস্যা করে পেয়েছে, বহু কষ্ট করে পেয়েছে,
বহু ঝড় ঝঞ্ঝাট উৎপাত বহু কিছু করার পর পেয়েছে সেই প্রেমা ভক্তি তোমরা শুধুমাত্র নামের দ্বারা দুর্লভ বস্তু সুলভ ব্যাপার বস্তুটা দুর্লভ কেমন দুর্লভ ভবির দুর্লভ ভববীর চির দুর্লভ ভব শব্দে শ্রী দেবাদিদেব যার মাস চলছে শ্রাবণ মাস বাকি করে করে নিয়ে গিয়ে জল ঢালছিল কি জল ঢালছে তারকেশ্বর যাবেন তারকেশ্বরের পাশেই দেখবেন দুধ পুকুর আছে সেখানকার জল তারকেশ্বরকে ঢালা হয় না শ্যাওড়াপুরি গঙ্গার ঘাটের জল গঙ্গার জল নিয়ে যাবে তাকে ঢালবে মহাদেবকে ঢালবে মহাদেবের মাথায় গিয়ে ঢালবে মহাদেবের মাথায় কোন জল ঢালবে ও গঙ্গার জল আচ্ছা গঙ্গার জল কেন ঢালবে বলো বাবা তো গঙ্গা অব্দি আসতে পারেন না তাই গঙ্গাকে আমরা নিয়ে গিয়ে ঢালবো কার মাথায় ঢালবো জানো কার মাথায় বলো গঙ্গাধরের মাথায় গঙ্গা জল ঢালবে যার কাছে যে বস্তুটা আছে তাকে সেই বস্তুটাই দেওয়া হচ্ছে যার কাছে যেটা নাই তাকে সেটা দিলে তার ইচ্ছা হলো নিল গ্রহণ করলো দিলাম যার কাছে যে বস্তুটা নিত্য বিদ্যমান যিনি গঙ্গাকে মস্তকে ধারণ করে রেখেছেন সেই গঙ্গাধর মহাদেবের মাথাতে জল দেওয়া হচ্ছে তাহলে কি এটা ভুল হচ্ছে বলল না ভুল হচ্ছে না এটা ঠিকই হচ্ছে শিবপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ আদিতে দেব বর্ণনাতে মহাদেব নিজমকে বলেছেন জলধারে প্রসন্ন মহাদেব জলের ধারাতে শিব প্রসন্ন শিবের মাথায় একবার জল মেরে দিলেই কিন্তু কেন প্রসন্ন হন কেন এই কেনটাকে আমরা জানব কেনটাকে জানার চেষ্টা আমরা করি না কেন মহাদেব গঙ্গার জল কেউ বয়ে নিয়ে যাচ্ছে না ঢালছে না প্রসন্ন হয়ে যাচ্ছেন কেন জানো কেন গঙ্গা হচ্ছে আমার গোবিন্দের চরণামৃত ভগবানের চরণধৌত জল সেই চরণধৌত জল কোন ভক্ত বৈষ্ণবের কাছে তুমি যদি চরণামৃত নিয়ে গিয়ে দাও সেই বৈষ্ণব কি করে প্রথমে চরণামৃতটা গ্রহণ চরণামৃত গ্রহণের নিয়ম আছে চরণামৃত গ্রহণ প্রসাদের থেকেও সাবধান হয়ে প্রসাদ সাবধান হয়ে পেতে হয় তার থেকেও সাবধানতার সহিত চরণামৃত গ্রহণ করতে হবে প্রসাদ যখন কেউ পেতে বসে পঙ্গল হয় প্রথমেই বলা হয় সাধু সাবধান কোন কোন দিকে সাবধান হবো সর্বপ্রথম নিজের রসনার প্রতি সাবধান হন তোমার যে জিহ্বা সেই জিহ্বা প্রসাদের প্রতি লোভ হয়ে যেতে পারে লোভ হওয়ার ফলে তুমি বেশি খেয়ে নিতে পারো বা বেশি খাবে না কিন্তু বেশি নিয়ে নিলে এবার বেশি নেওয়ার পরে সেই প্রসাদটা নষ্ট হলো তো সেই প্রসাদটা অন্য কাউকে দেওয়া যেত অন্যের অপমান হলো গোবিন্দের প্রসাদের অবজ্ঞা হলো তাই লোভের প্রতি প্রথমে সাবধান হন দ্বিতীয় নিন্দার প্রতি সাবধান হন প্রসাদ পেতে বলতে এটাই নুন নেই এটাই ঝাল নেই এটাই তেল নেই বলে যাও প্রতি নাই কি হবে জানো হলো প্রসাদ পেয়ে যে পুণ্য করলে তার থেকে বেশি পাপ করলে নিন্দা করলে তাই নিন্দার প্রতি সাবধান হয় গোবিন্দ যা পেয়েছেন আমিও তাই পাবো প্রসাদ তো ভগবানের জন্য ভোগ নিবেদন হয়েছে রসিয়া পূজারীরা কত কষ্ট করে সারাদিন কত কষ্টে কত গরমের মধ্যে কত কষ্ট করে প্রভুর জন্য যা নিবেদন করেছেন প্রভু যা পেয়েছেন আমি তাই পাবো প্রভু যদি আনু না পান আমিও আনু না পাবো প্রভু যদি তেল ছাড়া পান আমিও তেল ছাড়া পাবো এইরকম সাবধান হয়ে প্রসাদ আর এর থেকেও শতগুণ সাবধান হতে হয় চরণামৃত পানের সময়
কেমন সাবধান? চরণামৃত পানির সময় সর্বপ্রথম এতটাই চরণামৃত গ্রহণ করতে হয় যেন তা কণ্ঠের নিচে না যায়। নিলাম পান করলাম কণ্ঠ থেকে যেন না যায় অতি অল্প পরিমাণ। এই অল্প পরিমাণ চরণামৃত। দ্বিতীয় বলল, চরণামৃত যখন গ্রহণ করবে তখন যদি তোমাকে কেউ দেয় আর তুমি হাত পাতো, তাহলে ডান হাতটি ওপরে রেখে বাম হাতটি তলায় উঠে না, এক হাতে চরণামৃত গ্রহণ করতে নাই। কেন করতে নাই বলল, দুটি কারণে। এক, চরণামৃতের অবজ্ঞা হয়, ভগবানের চরণ ধৌত জল সেটি সেটি কিন্তু পাদ্য নয়, অন্যান্য দেব দেবীর চরণ ধৌত জলকে পাদ্য বলে, পা ধোয়া জল। সরল উপচারে পূজা দেব দেবীদের করতে গেলে পা ধুয়ে দিতে হয়, তাকে পাদ্য বলে। কিন্তু যখনই আমার গোবিন্দের, গৌরের, শ্রীরামচন্দ্রের, শ্রী যুগল কিশোরের চরণ ধোয়ানো হবে, তখন সেটি আর পাত্র থাকবে না, চরণামৃত হয়ে যাবে। কেন? গোবিন্দের চরণে অমৃত আছে, সেই অমৃতটা জলে মিশে গেছে। শ্রী ভগবানের চরণে অমৃত আছে, অমৃত কি করে আছে? অমৃত পান করে যেমন জীব অমর হয়, অমৃত পান করলে কি হয়? জীব অমর হয়ে যায়। তেমনি আমার বহু সুন্দরী চরণের ধ্যান করলে জীব অমর হয়ে যায়। গৌরের চরণে যদি কেউ প্রাপ্তি করেন সে অমর হয়ে যায়। তাই চরণে অমৃত আছে, ওই চরণামৃতকে অবজ্ঞা করা যাবে না। দু হাত, বাম হাতের উপরে ডান হাত নিয়ে ডান হাতে চরণামৃতের জল, অবজ্ঞা হয় এক হাতে চরণামৃত নিয়ে। দ্বিতীয় বললেন, দ্বিতীয়, যদি চরণামৃত গ্রহণকালে এক সরিষার দানা স্বরূপ চরণামৃত জল ও মাটিতে পড়ে, যেখানে পড়বে সেখানে হনুমানজি এসে চরণামৃতের ওই জলকে নিজের জীব দ্বারা চেটে খান, চরণামৃতের জলকে এক বিন্দু নষ্ট হতে দেন না। এবার হনুমানজি আপনার জন্য ওই কর্ম করলেন, ওই যে বৈষ্ণব অপরাধটা সেটা আপনাকে বর্তা প্রভুর ভক্ত তো তিনি, তাই চরণামৃত গ্রহণে অতি সাবধান, একবারে অল্প নিয়ে গ্রহণ করতে হয়। আর গ্রহণ করার পর কি করে? গ্রহণ করার পর মাথাতে মুছতে, চরণামৃত সবসময় মাথায় মুছতে হয়। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম কৃষ্ণ চরণাম মৃত পিত্বা শিরসি ধারণম, এই এতটা মন্ত্র। মন্ত্র কি বলছে বললেন, দেখো প্রথমে মহিমা গাইছেন চরণামৃতে, এই চরণামৃত গ্রহণ করলে কি হয় বলো? অকাল মৃত্যু হরণম, অকালে কেউ মরবে না। আর সর্বব্যাধি বিনাশনম, সমস্ত ব্যাধিকে নাশ করবে। শ্রী বিষ্ণুর চরণামৃত বিদ্বা, ভগবান বিষ্ণুর চরণামৃতকে যে পান করল শিরসি ধারণ, তার করার মাত্রেই শিরে ধারণ করতে হয়। বৈষ্ণবগণ চরণামৃত পান করেন, শিরে ধারণ করেন। এবার বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে বৈষ্ণবানাম যথা সম্ভব, মহাদেব হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আমাদের কাছে যদি কেউ বহু সুন্দরের চরণামৃত অভিষেকের চরণ জল, অভিষেক জল নিয়ে গিয়ে দেয়, আমরা যেমন তার প্রতি প্রসন্ন হই, চিন্তা করি যে আমরা তো যেতে পারিনি, তিনি এনে দিয়েছেন, কত দুর্লভ বস্তু এনে দিয়েছেন, তাকে আমরা হৃদয় থেকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তেমনি ওই ভগবানের চরণ জল যা হরির মস্তকে নিত্য বিদ্যমান, মা সুরধুনি গঙ্গা, সেই গঙ্গার জল যদি কেউ এক ঘটি নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢেলে দেয়, মহাদেব ভাবেন আমার প্রভুর চরণামৃত আমার মাথায় এনে দিয়েছে, মহাদেব তার প্রতি খুশি হয়ে যায়। এই কারণে এত মহিম গঙ্গা যার পদ জল হরশির ভক্ত। দাস ঠাকুর বলছেন, দেখো যার পদজল গঙ্গা
সেই গঙ্গাকে মহাদেব নিজের মাথায় ধরলেন। এখানে নিতায়ত্তে শুধু নিত্যানন্দ নন, এখানে নিতায়ত্তে ভগবৎ তত্ত্ব, এই গোবিন্দ ভজনার ভাবে। তাই শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে নিত্য সিদ্ধ করে যে আমরা মানব, অগ্নি তারা আমাদের হাত ধরে গৌর সুন্দরীর চরণে নিয়ে যাবে। সঙ্গীগণের বন্দনা এই অপরূপ ব্রজ পরিকর বৃন্দ, যারা যেমন ঠাকুর হন তার তেমন সেবক হন, এটা নিয়ম। শ্রী ভগবান গীতাতে অর্জুনকে বললেন, শোনো অর্জুন, যে যাকে ভজনা করবে দিন দিন ক্ষণ ক্ষণ মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হতে হচ্ছে, সে তার মতোই হয়ে যাবে। ভজনাও তো ত্রিবিধ, সাত্বিক রাজসিক তামসিক। যারা তামসিক ভজনা করছে, তন্ত্র উপাসনা আদি করছে, তাদের মধ্যে উগ্রতা বৃদ্ধি পায়। কেন বলল, উগ্রের ভজনা করছে তাই উগ্রতা বৃদ্ধি। যারা রাজসিক ভজনা করছে তাদের মধ্যে অহংকার বৃদ্ধি পায়, কারণ রজগুণ থেকে অহংকার জন্ম। তেমনি শান্তাকারম ভুজব শয়নম পদ্মনাভম সুরেশম মেঘ বর্ণম গগন সাদৃশম যোগী ধীরম্যগম্যম। সেই শান্তাকার, সেই ভগবান শ্রী বিষ্ণুর ভজনা যারা করছে, যেমন তিনি শান্ত তার ভক্তরাও শান্ত। সেই ভগবান বিষ্ণুর ভজনাকারী সাত্ত্বিক ভজনাকারীগণ, যারা ব্রজে গোপী গোপ হয়ে অবতীর্ণ হয়েছিলেন, তারাই এই অবতারে পারিষদ রূপে উপস্থিত হয়েছেন। ব্রজাঙ্গনাদের মধ্যে যেমন প্রেম ভিন্ন আর কিছু নাই, তারা প্রেমের এমন উচ্চ পরাকাষ্ঠায় উপস্থিত হয়ে আছেন, উপনীত হয়ে আছেন, বসে আছেন। এই প্রেম উচ্চ পরাকাষ্ঠাতে তারা দিন রাত চিন্তা করেন, কি করে আমি গোবিন্দকে সুখি করব। ব্রজাঙ্গনার প্রেম হয় কামগন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন্তা। এখানে শ্রী কবিরাজ গোস্বামীপাদের কলমটিকে আমাদের অতি সূক্ষ্মভাবে চিন্তন করতে হবে। বললেন ব্রজাঙ্গনার প্রেম হয়, এর অর্থ ব্রজ রমণীদের প্রেম হয় এই রকম, কেমন কাম দ্বন্দ্বহীন। এর অর্থ আরেকটাও হয়, বললো কি হয় না, ব্রজ রমণীদের ছাড়া আরো নিশ্চয়ই কারোর প্রেম আছে, তাদের প্রেম নিশ্চয়ই কামগন্ধযুক্ত, কিন্তু এনাদেরটা কামগন্ধহীন। এবার এই কামগন্ধযুক্ত প্রেমের আলোচনাতে বসলেন মহাজনগণ। বললেন দেখো, জগতের যত প্রেম সব কামগন্ধযুক্ত, বৈষয়িক প্রেম। এই জগৎবাসীদের প্রেমের ঊর্ধ্বে ভক্তদের প্রেম, এই ভক্তদের প্রেমেও কি কামনা আছে? ভক্তদের প্রেমে জগতের কোন লোভ আকাঙ্ক্ষা আনন্দ উপভোগের কামনা নাই ঠিক, কিন্তু ভগবানের প্রাপ্তির কামনা তো আছে, ভগবানকে পাওয়ার কামনাটা তো আছে। শ্রীমদ ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন, দেখুন বলি মহারাজের যজ্ঞে ভগবান গিয়েছেন, বলিকে ছলনা করেছেন, কলয়সী বিক্রম অধিবামন, বামন রূপে ভগবান বলিকে ছললেন। বলি অবগত হলেন, তিন পদে ভগবান বলি সমস্ত রাজ্য আর স্বয়ং বলিকে গ্রহণ করলেন। বলি এই শরণাগতি দেখে শক্ত বৎসল, তিনি বলিকে বললেন, তোমার কামনা আছে বলি? বলি বললেন, না প্রভু, যা ছিল আপনার পাদপর্শে সব কামনা দূরীভূত হয়েছে। বলিকে সুতলের লোক নির্মাণ করে দিলেন, সুতলের রাজা করে দিলেন,
আর কি কিছু চাও? বলি বললেন, প্রভু একটা জিনিস চাই, কি? আপনি যেই চলে যাবেন, দেবতারা আমাকে আক্রমণ করবে। আপনি যদি আমায় রক্ষা করেন, কি করে রক্ষা করবো? বলো, দরজার বাইরে যদি আপনি পাহারা দেন তাহলে কেউ ঢুকতে পারবে। ভগবানের সান্নিধ্যতা লাভের কামনা, বৈষয়িক ব্যক্তির এই কামনা আছে। যারা মুক্ত মোক্ষ কামী ব্যক্তি, অকাম সর্বকাম মোক্ষকাম উদারিত, সেই মোক্ষকাম ব্যক্তি ঋষিগণ, তারা ভগবানের নিকটে উপস্থিত হয়েছেন। ভগবান বলছেন, তোমাদের কি কামনা বলো? ঋষিগণ বলছেন, প্রভু কোনো কামনা নাই, কিন্তু অন্তিমকালে যেন তোমার চরণ পান। দেখুন কত বিচার করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই কামনাগুলি একটিও নিন্দনীয় নয়, সব বন্দনীয়, কিন্তু কামনা তো বটে। মা যশোদা, নন্দ মহারাজ, তাদের কামনা গোবিন্দ চরণ, রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, জাম্বুবতী, 16108 জন মহিষী, তাদের কামনা বলি, তাদেরও কামনা ভগবান যেন আমার প্রতি হয়ে আমার সঙ্গে থাকে। ভগবান আর এই গোপীদের কামনা কি? গোপীদের একটাই কামনা, কৃষ্ণ সুপ্রতাপ বলরোগে তার চিহ্ন, প্রভু তুমি যাতে সুখে থাকো সেটাই আমাদের কামনা। যদি আমাদেরকে ছেড়ে তুমি আনন্দে থাকো, কেউ পারবে ভগবানকে পেয়ে ছাড়তে? জগতের কোনো ব্যক্তিকে পেলে আমরা ছাড়তে পারি না, আর ভগবানকে ছেড়ে দিয়েছেন গোপীরা, বসে বসে কাঁদছেন। উদ্ধবজি গিয়েছেন ভ্রমর গীত শ্রীমদ ভাগবত, উদ্ধবজি দেখছেন গোপীরাকে নিয়ে যাচ্ছেন। এক গোপী একটা করে তাক দিচ্ছে, আর একটা করে তাক দেওয়ার পরে পিছনের দাগটাকে কেটে দিচ্ছে, সামনের দাগটাকে দিচ্ছে, আর ভাবছে, ধরে ধরে কাঁদছে। কিছুক্ষণ পর সামনের দাগের পরে আরেকটি দাগ দিচ্ছে, আর পিছনের দাগটা কেটে দিচ্ছে। উদ্ধবজি বলছেন, কি করছো? উদ্ধবজিকে গোপী বলছেন, শোনো উদ্ধব, শ্যাম সুন্দর যেদিন ব্রজ ছেড়ে গিয়েছেন সেদিন বলেছেন, আমি আজকে যাই কালকে ফিরে আসব, এই একদিন পর ফিরে আসবো বলে গিয়েছেন। জানো ভাই, সেই দিন থেকে আমি প্রতিদিন দিন গুনি, তখন তো আর ক্যালেন্ডার ছিল না, প্রত্যেক দিন আমি একটা করে দাগ দিই। দাগ দেওয়ার পর ভাবি, আজকের দিনটা শেষ হলেই তো কাল হয়ে যাবে, তাহলে আমার গোবিন্দ ফিরে আসবে, আবার আমরা গোবিন্দ মুখদর্শন করব, কৃষ্ণ সঙ্গ করব। এই ভেবে যেই সূর্য উদয় হয়, পুরনো দাগটা কেটে দিই, নতুন একটা দাগ দিই, কাল আসেনি কি হয়েছে, আজ আসবো, আজকের দিনটা পার করে যেই কাল সকাল হবে অমনি আমার গোবিন্দ আসবে। এই করতে করতে এই পাথরটা দেখো দাগে ভর্তি হয়ে গেছে, কিন্তু সেই কাল আর এখনো ফিরে সব ভাবছেন, এনারা কতটা কৃষ্ণকে প্রেম করে। চিন্তন করছেন, গোপীকে বলছেন, শোনো গোবিন্দ তো যমুনা নদী পার করে ওপারে আছেন, মথুরা থেকে এপারে বহু লোক আসে, এপারের বহু লোক মথুরায় যায়, তাদের মাধ্যমে তোমরা কৃষ্ণের কথা শুনতে পাও, খবর শুনতে পাও। আর মথুরা তো বেশি দূর নয়, নৌকা পেরিয়ে যমুনা পার করলেই মথুরা, এখানে বসে না কেঁদে মথুরায় চলে যাও, গোবিন্দ দেখে চলে এসো, বেশি দূরে তো গোবিন্দ যাক নাই, ওই তো মথুরায় গিয়ে বসে আছে। গোপী উদ্ধবকে বললেন, শোনো উদ্ধব, শ্যাম সুন্দর কে আমরা ছেড়ে দি নাই,
শ্যাম সুন্দর আমাদেরকে বলে গেছেন তোমরা এখানে অপেক্ষা করো, আমি আজ যাচ্ছি কাল ফিরে আসবো, এই বলে তিনি গিয়েছেন। এবার আমরা যদি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে তার কাছে দেখা করতে যাই, তাতে আমার শ্যাম তো কষ্ট পাবে, ভাববে আমার কথাটার কোনো দাম নাই, আমি না হয় ভুলেই গিয়েছি, ভুলে গিয়েছি বলে কি আর ফিরবো না, ফিরবো তো অপেক্ষা। তুমি যে বড় পণ্ডিত হয়েছ এটা জানো না, ভগবানের ভজন মানে কি জানো? উদ্ধব বলছে কি ভগবানের ভজন মানে কি মালা করা, ভগবানের ভজন মানে কি পরিক্রমা দেওয়া, ভগবানের ভজন মানে কি বিগ্রহ সেবা করা, ভগবানের ভজন মানে কি শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের ভজন মানে কি শাস্ত্র কথা পরিবেশন করা? বললো না না এগুলো তো অঙ্গ, ভজনের আসলটা কি জানো? বললো কি না, ভগবানের ভজন মানে ভগবানের জন্য অপেক্ষা, এটাই ভজন। কবে তিনি আসবেন, কবে কৃষ্ণ ধন পাবো, ইয়ারো মাঝারে তুবো, জুড়াইবে এ পাপ পরাম, আমি সাজাই ইয়া দেব নিগা, বসাই গো প্রাণ পিয়া, নিলক্ষী বসে চাঁদ পয়া, এই ভগবানের ভজন। উদ্ধব ভাবতেন এনাদেরকে আমি কি শেখাবো, কি জানাবো, এনারা তো সব জেনে জানেন, এনারা তো সর্বশ্রেষ্ঠা, তাই আত্মনিবেদনাম বোধা ভক্তির পর উচ্চ কাষ্ঠায় দেখাচ্ছে। ভগবানের মাথাতে পীড়া হয়েছে, ব্যথা হয়ে শুয়ে আছেন চিৎপা দিয়ে গোবিন্দ দ্বারকা, ছটফট করছেন বিছানায় শুয়ে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, সবাই গিয়েছেন প্রভু কি হয়েছে, প্রভু কি হয়েছে, আমার মাথায় ব্যথা, ডাক্তার দেখেছেন বৈদ্য দেখেছেন, কেউ রোগ ধরতে পারছে না, ডাক্তার বৈদ্যরা ভাবছেন ভগবানের আবার রোগ হয়, আর যদিও রোগ হয় সে রোগ সারবে কি, সে তো আমাদের শাস্ত্রেই নাই, ভগবান কি অসুস্থ হন, হন তো 15 দিন অসুস্থ হন জগন্নাথ, জ্বর ভোগ করেন, অবশ্যই হন, ভক্তির জন্য ভগবান সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে, আর কোন ভক্তের প্রতি গোবিন্দের কখন কৃপা হবে সেটা তো কোনো বলা যায় না। পুরীতে মন্দিরে শ্রী জগন্নাথের 56 ভোগ নিবেদন করছেন পাণ্ডারা, অত নিষ্ঠা করে অত রাজকীয় ভাবে প্রভুর সেবা হচ্ছে, আর ওদিকে পদ্মাবতী বেগুন বাগানে গিয়ে বেগুন খুলছেন আর গাইছেন প্রলয়াদিকালে ধৃতবসী বেদম, কেন গাইছেন না, জয়দেব গান করতে করতে গিয়েছেন রাস্তা দিয়ে, জয়দেব প্রাতকালে ঘুম থেকে উঠেই কুটির থেকে বেরিয়ে শ্রী জগন্নাথের চিন্তন করছেন আর গাইতে গাইতে যাচ্ছেন প্রলয়াদিকালে ধৃতবসী বেদম, ভিত্র বিচিত্র চরিত্র খেদম, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে, এই গীত গোবিন্দম গাইতে গাইতে যাচ্ছেন। পদ্মা ছোট্ট কন্যা তার শ্রুতিধর, তিনি শুনেছেন, শুনেই গানটা মনে ধরে গিয়েছে, তিনি বেগুন তুলছেন আর গাইছেন, পিতার কর্ম পিতা পাঠিয়েছে বেগুন তুলতে, সকালে বেগুন তুলো না, তিনি বেগুন বাগানে গিয়ে বেগুনের জমিতে গিয়ে বেগুন তুলছেন আর গাইছেন, আর ওদিকে জগন্নাথ ওই গান শুনে মন্দির ছেড়ে বেরিয়ে চলে এসেছে আর পিছনে পিছনে যাচ্ছেন, বেগুনের যে কাঁটাগুলো সেগুলোতে জগন্নাথের বস্ত্র ছিন্ন ভিন্ন হচ্ছে, শ্রী জগন্নাথের যে পাদ চরণ সেই চরণ কাদাতে কর্দমাক্ত হচ্ছে, গোটা গায়ে কাদা লাগছে, বস্ত্র ছিঁড়ছে, আর জগন্নাথ পিছনে পিছনে চললেন। দেবর্ষী নারদ লীলা দেখছেন, নারদ দিয়ে জগন্নাথকে বললেন প্রভু এ কাজ করছো, সামনে গেলেই তো হয়, সামনে গেলে আর গাইবে না, ও এক মনে গাইছে তো নিজের মনে করে, এবার নিজ মনে করে গাইছে, দেখছে মাঠে কেউ নাই, মনের আনন্দে গাইছে, আর আমারই কিছু জয়গান করছে, গুণগান করছে অন্তকরণ থেকে এই গান, সেই জয়গান সেই গুণগান শোনার জন্য আমি লালায়িত হয়ে লোভে করে ছুটতে ছুটতে এসেছি প্রভুর ভক্তিতে, প্রভু সকালে
সাধু গুরু বৈষ্ণবদের শরণাপন্ন হলেন দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ বললেন, এক কাজ করো, সমস্ত শাস্ত্রের শ্রেষ্ঠ শাস্ত্র শ্রীমদ ভাগবত মধ্যস্থ ভাগবত পুরাণ যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থে যদি মীমাংসা করতে হয়, মীমাংসা করার জন্য মধ্যস্থতাকারী গ্রন্থ হল ভাগবত। কারণ ভগবানের দ্বিতীয় রূপে ভগবান আর ভাগবতের কোনো ভেদ নাই, যাহা ভগবান তাই ভাগবত। ভাগবতজিকে দেখা হলো, তিনি বললেন, প্রভুর এই রোগ সেরে যাবে তো কি করে সারবে? প্রভুর মাথায় যদি কোনো ভক্তের পদধুলি লেপন করা হয়, যদি কোনো ভক্তের পায়ের ধুলো প্রভুর মস্তকে লেপন করা হয়, তাহলে প্রভুর মাথা ব্যথা ফিরে যাবে। নারদ ভাবছেন, কার পদধুলি? ভগবান নারদ বলছেন, আপনি তো ভক্ত, আপনি দিন, আপনি তো ভক্ত না মানন, আপনি তো আমার ভক্ত, দিন পদধুলি দিন, আপনার পদধুলি আমি মাথায় নিই। নারদ বললেন, নাস্তু মহম, আমি পারব না। কেন? আমার পদধুলি কি আপনার মাথায়? ভাবাটাও তো অপরাধ। নরকে যেতে হবে, কোটি কল্প নরক ভোগ করতে হবে, ভাবলে দিলে তো আলাদা কথা, আমি দিতে পারব। তাহলে ভাই একটা কাজ করো, বললো কি না, এই এনে দাও, যদি কেউ দেয়। বলরামকে বলছেন, বললেন, আপনি তো দাদা হন, আপনি দিন। বলরাম বললেন, দাদা তো উনি আমায় বানিয়েছেন, আমি তো দাদা নয়, ওনার সেবক, ওনার দাস মাত্র, আমি পারব না। রুক্মিণী সত্য বাবা তারা শুনেই চলে গেলেন সেখান থেকে, আমরা ওসব দিতেই পারবো না, সম্ভব নেই কিছু। এবার গোটা পৃথিবীময় নারদ ঘুরছে, যে ভক্তের কাছেই যান তাকে গিয়ে বলেন, শোনা মাত্রই যখন শোনেন ভগবানের মস্তকে ব্যথা খুব কষ্ট পায়, আর যখন শোনেন যে পায়ের ধুলো দিতে হবে তখন বলেন আমি ভগবানের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, শুনে কষ্ট হচ্ছে, কিন্তু দুঃখ নিবৃত করার জন্য নিজেরা দুঃখ করতে রাজি নয়, নিজেরা অপরাধ হতে রাজি নয়। শেষমেশ যখন ব্রজে গিয়েছেন, ব্রজবাসীদের কুঞ্জের মধ্যে কুঞ্জেশ্বরী সখীদের নিয়ে বসে আছেন, বসে বসে কাঁদছেন, চিন্তন করছেন, আমি মরে যাব, মরিব, মরিব, সই নিশ্চয় মরিব, কানু হেন কোননে দিন কালেই বাদিব, এই কৃষ্ণের চিন্তনে কাঁদছেন। নারদ উপস্থিত হয়েছেন, ব্রজেশ্বরীর চরণে গিয়ে বলেছেন, ব্রজেশ্বরীকে বলেছেন সবিনয় সমস্ত কথা, আর রোগ কি করে সারবে তাও বলেছেন। ব্রজেশ্বরী বললেন, যদি আমার চরণধুলিতে বধূর মস্তকে দেখা ছাড়ে, নিয়ে যাও যত পারো ধুলি আমার চরণ। বিশ্বভানু নন্দিনীকে বলছেন, আপনার ভয় লাগছে না, কুণ্ঠা হচ্ছে না মনে? কিসের ভয় না, আপনি ভগবানের মাথাতে আপনার চরণে ধুলি দেবেন, এবার আপনাকেও তো নরক যেতে হবে। বললো, আমি নরকে কেন, নরকের থেকেও খারাপ জায়গায় যেতে পারি, কিন্তু আমার গোবিন্দ, আমার প্রাণবধু, আমার প্রিয়তম তো ভালো থাকবে। এটাই ব্রজেশ্বরীর মহিমা, এটাই ব্রজগোপীদের প্রেম, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিহ্ন। এনারাই তারা হয়ে এসেছেন, দেখুন গৌর সুন্দর নৃত্য করে ক্লান্ত শ্রান্ত হয়ে গম্ভীরায় শুয়ে আছেন দরজার মাঝখানে, যাওয়ার উপায় নাই। গোবিন্দ দাস দেখছেন প্রভুর অঙ্গে এত ক্লান্তি, এই ক্লান্ত শরীর যদি মার্জিত না করা হয় তাহলে ক্লান্তি দূর হবে না। নৃত্যের পরিশ্রমে পরিশ্রান্ত গৌর সুন্দর শুয়েছেন, ক্লান্তি দূর করার জন্য যেতে গেলে প্রভুর লঙ্ঘন করে যেতে হবে। প্রভুকে লঙ্ঘন করা কি যায়? যায় না।
চিন্তন করলেন যায়, কেন? প্রভু সুখের জন্য যায়, প্রভুকে সুখ দেওয়ার জন্য এই কর্ম করা যায়। কেমন সেবা শেখাচ্ছেন দেখুন গৌরসুন্দরের পারিষদরা, মহাপ্রভুর উপরে নিজের উত্তরীয় বস্ত্রটি দিলেন। কেন দিলেন বললেন, লঙ্ঘন করতে গিয়ে যদি আমার পায়ের ধুলো প্রভুর গায়ে পড়ে, তাই উত্তরীয় বস্ত্র দিয়ে প্রভুকে আচ্ছাদন করে মহাপ্রভুকে লঙ্ঘন করে ঘরের ভিতর ঢুকলেন। আর গম্ভীরার ওই ছোট্ট চূড়া কুঠুরিতে ঢুকে প্রভুকে, প্রভুর অঙ্গকে পরিমার্জিত করলেন, খুব তারে সেবন করলেন, পাদ সেবন হস্ত সেবন, প্রভুর ক্লান্তি দূর হল, প্রভু সুখনিদ্রায় নিযুক্ত হলেন। অপরাহ্ন কাল হয়েছে, পরীক্ষা করতে হয় ভক্তকে, জিজ্ঞাসা করছেন গোবিন্দকে, গোবিন্দ প্রসাদ পেয়েছ? গোবিন্দ বললেন, কি করে পাব, কেন সমস্যাটা কোথায়, প্রসাদ কি ফুরিয়ে গেছে? বললো, না প্রভু, জগন্নাথের ধামে কি প্রসাদ পড়ায়? যেখানে জগতের নাথ আছেন, অজর সজর দুই জগন্নাথ এক স্থায় উঠে আছেন, সেখানে প্রসাদ পড়ায় সম্ভব? তাহলে পাওনি কেন? বললো, পেতে গেলে যে তোমাকে লঙ্ঘন করে যেতে হতো, তোমাকে দেখিয়ে তোমাকে লাভ দিয়ে যেতে হতো, তোমাকে লঙ্ঘন করলে যে আমায় নরকে দিতে হবে। মহাপ্রভু বললেন, ভালো বললেন, আমাকে লঙ্ঘন করে প্রসাদ পেতে যেতে হবে বলে তুমি প্রসাদ পেতে যাওনি? না, তাহলে তুমি ঘরে এলে কি করে? ঘরে আসার সময়ও তো আমাকে লঙ্ঘন করে গেছিল, তখন নরকে যাওয়ার ভয় ছিল না, তখন অপরাধের ভয় ছিল না, আর যখন আমাকে পুনরায় লঙ্ঘন করে পুনরায় দেখিয়ে যাবে তখন অপরাধের এত ভয় চলে এলো, এত ভক্তি চলে এলো, কোথা থেকে এলো? গোবিন্দ দাস বলছেন, প্রভু যখন এসেছিলাম তখন তোমার সুখের জন্য তোমাকে সেবা করব বলে এসেছিলাম, তোমার সুখের জন্য যদি নরকেও যেতে হয় আমি হাসতে হাসতে নরকে যাব, আর যদি প্রসাদ পেতে যেতে হতো প্রসাদ পেতে গেলে এই প্রসাদ পেলে আমার সুখ, আমি তৃপ্ত হতাম, আমার উদর তৃপ্ত হতো, আমার জন্য আমি বিন্দুমাত্র অপরাধ করতে রাজি নই। এই পারিষদের চরিত্র, সেই ব্রজভাব এনাদের হৃদয়ে অন্তঃকরণে প্রকট হচ্ছেন, এই পারিষদের নিত্য সিদ্ধ করে মানতে হয়। মানলে কি হয় বললো, এনারা হাতে ধরে গৌর সুন্দরের চরণে নিয়ে যান। নয়নানন্দ শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, খেতুরি মহামহোৎসব, এই খেতুরি মহামহোৎসবে 64 মহান্ত সহিত সপার সব গৌর সুন্দরের আরাধনা করবেন বলে অধিবাস আদি করার পরে বিদ্রোহ স্থাপনা হয়েছে, 6 বিদ্রোহ। এই 6 বিদ্রোহ স্থাপনার পরে খেতুরির জমিদার বাড়িতে নরোত্তম দাস ঠাকুর বিশাল মহোৎসব করছেন, মহাসম্মেলন, সেখানে অধিবাস কীর্তন রচনা হবে, প্রথম অধিবাস হচ্ছে, অধিবাসের ব্যবস্থা করছেন শ্রীনিবাস আচার্য, ভাগবত পাঠ করলেন শ্রী বীরচন্দ্র বীরভদ্র, শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র তিনি অর্চনা করছেন, মা জাহ্নবা তিনি ভোগ রঞ্জন প্রস্তুতি করছেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি এইগুলি দর্শন করছেন, ভরতপুরের নয়নানন্দ ঠাকুর পৌঁছেছেন, শ্রী তমলুকের বাসুদেব ঘোষ সেখানে উপস্থিত হয়েছেন, শ্রী গোবিন্দদাস গোবিন্দ কবিরাজ রামচন্দ্র কবিরাজ তারা নিয়ে উপস্থিত হয়েছেন, অষ্ট কবিরাজ যারা যারা শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য, যারা চক্রবর্তীগণ শ্রী 6 চক্রবর্তী, যারা আচার্য প্রভুর শিষ্য, এই 6 চক্রবর্তী অষ্টকবিরাজ এনারা পৌঁছিয়েছেন, সেই অবস্থাতে তারা বন্দনা করতে শুরু করলেন।
বন্দনা গাইছেন কে? প্রথম বন্দনা গাইতে বসলেন নয়নানন্দ, জয় রে গোরা শ্রী সচি নন্দন মঙ্গল নাতন সুধা। এই যে গাওয়া শুরু হয়েছে অমনি প্রত্যেকের অন্তঃকরণে, আর ওই অন্তঃকরণের সেই দিব্য লীলার অনুভূতিটা সবার সম্মুখে চলচ্চিত্রের ন্যায় ফুটে উঠেছে। যা হৃদয় অন্তঃকরণে ছিল সেটা সামনে এসে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন সেই অধিবাস লীলা, যা দেখছেন তাই গাইছেন, যা গাইছেন তাই লিপিবদ্ধ হচ্ছে। এমনি যা দেখছেন তাই গাইছেন, যা গাইছেন তাই লিপিবদ্ধ হচ্ছে। প্রীতি পুলস্বরে মরম ভেদ সবজন আনন্দে রস, ও কহে গোড়ায় আমার জানকী বল্লভ। মুরারি গুপ্ত আসছেন বলছেন আমার জানকী বল্লভ গৌসুন্দর, তোমরা জানো? ও কহে শ্রী রাধার পাঁচবান, বসুর আমানন্দ এসে বলছেন ইনি রাধার পাঁচবান, সেই মদন, সেই মদনকে মোহিত করা মদন মোহন, তিনি শচীসূত হয়ে নবদ্বীপ মোহন হয়ে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ও কহে রাধার পাঁচবান নয়নানন্দ বলছেন শোন, আমি ওসব বলি না। ও কি বললেন? আমি অনুমানের ধার ধারি না, আমি যা দেখি তাহাই বলি। নয়নানন্দ ভনে গোড়ায় আমার গদাধরের প্রাণ, এই গদাধরের প্রাণ গৌর, গদাধরের চরণধর দেখবে গৌরলীলায় পৌঁছে। সেই সঙ্গীগণের আশ্রয়ে তারা আশ্রিত হয়েছেন, অনুভবে কি হয়েছে বলল, অনুভবে সেখানে পৌঁছেছেন। এই অনুভব আমাদের হবে, এই অনুভব হবে বলেই বলবন্ত হয়ে বিশ্বাসকে সুদৃঢ়ভাবে নিবন্ধ করে দাস ঠাকুর লিখলেন শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। তাই গৌরসুন্দরের সঙ্গীদের চরণ ধরে যাতে আমরা গৌর গোবিন্দের লীলারসের আস্বাদনে যুক্ত হতে পারি, যাতে গৌর চরণের অতি হয় মতি হয়, সর্বশ্রেষ্ঠই রাঘুর চরণে গতি হয়, এই রূপ অভিলাষ গৌরহরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অন্তকাল হরিকথা বলছিলাম। জয় জয়।